দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ এবং বাণিজ্য ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত ৪৫ দিনব্যাপী ৭ম আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলা শেষ হয়ে নভেম্বরের ১৫ তারিখ মঙ্গলবার নগরীর কাজীদেউরির আউটার স্টেডিয়ামত চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে মেলাত প্রধান অতিথি আছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। 100% সফল হয়েছে। বৃষ্টি হলেও তবু ব্যবসায়ীরা খুশি, কারণ বেচা কিনে মানুষ বেশি সমাগম মানে আসছে, তারপর তারা বেশি বেশি তুমি কি একসাথে একটা মানুষ কত গতি না মানুষ পরিচয় করে বলে এই পরিচয় আমরা দরকার, এই গোড়া মাছ দিয়ে মানুষ পরিচয় দইব, এইটাই তো আমাদের দেশের উন্নয়ন। চেম্বার গরিব হইতে পারে, কিন্তু সব বড় লোকেরা আছে, আর কত তারা গরিবের রাখুম, গরিবের চাইম, গরিবের সাহায্য করুম, গরিবের আনন্দ করুম। আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর পক্ষ থেকে যেটুকু করা দরকার সেটুকু করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা এ সময় উপস্থিত অতিথি অলর মাঝে সম্মাননা ক্রেস্ট এবং KDS আবুল কায়ের সহ মোট ৫টি প্রিমিয়াম প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্যাভিলিয়নের পুরস্কার তুলে দেয় মেলার আয়োজকল। সম্পূর্ণ অনুষ্ঠানত বিশেষ অতিথির বক্তব্য রাখে দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি জসিমউদ্দিন চৌধুরী এবং AM মাহবুব আলম চৌধুরী। দেশ বিদেশে যদি শিল্প গড়ে না তোলে আসলে মানুষের সরিত গড়ে উঠত না। মেলা যে এটা সামগ্রী হল আছে পরিচিত করি পেলাই তারাতে মানুষের উজ্জীবিত করা যে কিছু গড়ি পেলাই একখান ইন্ডাস্ট্রি গড়ি পেলাই আর আগে বাইরে ইম্পোর্ট করতাম এটা এখন তৈরিয়র এই চাই চাই মানুষ হদ্দে কিনে এটা তুই পাওয়া যায় ইম্পোর্ট করলে করতাম তো আর ডলার সেভ বাণিজ্য মেলা করি আমরা এটা সাকসেসফুল। ইন্দি মেলার সমাপনী দিনত প্রবেশ টিকিটের ওয়াদি রেফেল ড্র পুরস্কার হিসেবে মোটরসাইকেল সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের সুযোগ রেখে মেলা কর্তৃপক্ষ। মেলার শেষ দিন দর্শনার্থীর ভিড়ে জমি উঠে প্রায় ৮৫,০০০ বর্গফুট এলাকা জুড়ে অনুষ্ঠিত মেলা প্রাঙ্গণ। এই মেলা আরো কিছুদিন তাহলে ব্যবসায়িক কল লাভবান হতো বলে মনে করেন দোয়ানদারল। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল, আজকে তো শেষ, আজকে প্রায় শেষ, আবার ডিসেম্বর থেকে আরেকটা শুরু হবে, আরো কিছুদিন চললে ভালো হতো। আলহামদুলিল্লাহ আর ব্যবসা ভালোই, মেলা মেঝে প্রচুর মানুষ হচ্ছে, ব্যবসা ইয়ে কাস্টমারও ব্যবসা বেচা কিনেও করছি, আর ইনশাল্লাহ লাভে আছি, মোটামুটি ব্যবসাও ভালো হয়েছে, লাভও আছে, কাস্টমার আসছে, আমাদেরকে উৎসাহিত করছে, ভালো লাগতেছে, যেমন আগামীবারও ঠিকভাবে এইভাবে মেলাটা করতে পারি মতো। মেলা তারা খুব ভালো সারা পায়, যদি মেলাও যদি আরও কিছুদিন যদি অনর বাড়ার নিয়ে থাকতো তাহলে আরও বেশি সারা পাইতাম। মোটামুটি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো বিক্রি হয়েছে, যা চলতেছে মোটামুটি ভালো চলতেছে, খারাপ। মূলত দেশীয় পণ্য এবং শিল্প কারখানার লাই বিদেশি ক্রেতা অলর পরিচিতিকরণ এবং চট্টগ্রামের ব্যবসায়ী অলর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লাই এই মেলার আয়োজন করবে বলে জানাইয়ে মেলা কর্তৃপক্ষ। C+ TV চট্টগ্রাম।